নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটা বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অনেকটা উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের শক্তি অতটা বেশি নেই বা যেটুকু প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব কমই প্রভাব, খুব একটা উল্লেখযোগ্যভাবে সেভাবে যে ভারী বৃষ্টি সেরকম কিছু নেই। দক্ষিণবঙ্গের জন্য আগামী 3-4 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আশা করা যাচ্ছে। এর জন্য যে একটানা বৃষ্টি যেরকম হয় বা ভারী বৃষ্টি সেরকম কিছু খুব একটা উল্লেখযোগ্য থাকছে না। আর মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা অর্থাৎ 20 তারিখে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, যেহেতু সিস্টেমটা এখনও সমুদ্রেই রয়েছে, তাই মৎস্যজীবীদের সতর্কতা, সমুদ্রে যেতে নিষেধ থাকছে আজকের দিনটার জন্য 20 তারিখ। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, আর আগামী 3-4 দিন এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটানা বৃষ্টি কলকাতার ক্ষেত্রেও থাকবে না, মাঝে মধ্যে হয়তো 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4-5 দিন মানে খুব বেশি থাকবে না, বিক্ষিপ্তভাবে বা উত্তরের যে জেলাগুলো কিছুটা বেশি থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 4-5 দিন, ওই 30-32 এর কাছাকাছি কলকাতার আশপাশে থাকে। সাউথ ইস্ট রাজস্থান থেকে একটা পোর্শন থেকে বর্ষা বিদায় নিয়েছে, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও টাইম লাগবে। যেটা নর্মাল টাইম আছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সেটা তো অক্টোবরের মাঝামাঝি বা সেকেন্ড উইকের দিকে, এখনও সেটার ব্যাপারে কিছু ডিটেলড আপডেট দেওয়া হয়নি। জাস্ট উত্তর পশ্চিম ভারতে রাজস্থান থেকে উইথড্রল স্টার্ট হয়েছে আজ থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।